গত দুই বছরে বিশ্বব্যাপী জনপ্রিয়তা বেড়েছে ওটিটি প্ল্যাটফর্মগুলোর, আর সেখানে সব ধরনের দর্শকের কাছেই সমাদৃত হয়েছে ওয়েব সিরিজ। কোরিয়ান, ইংরেজি, বাংলা কিংবা হিন্দি, সব ভাষারই ওয়েব সিরিজ দর্শক হৃদয়ে স্থান করে নিয়েছে। জেনে নিন এই এপ্রিলে কোন পাঁচটি ওয়েব সিরিজ দেখতে পারেন যা এখনো পর্যন্ত বেশ সাড়া পেয়েছে দর্শকের। পেশেন্ট হ্যান্ডেল করার মতো কোনো ইমার্জেন্সি ডাক্তার এই হাসপাতালে নাই। পেশেন্টের নাম কি? সাবরিনা। আশফাক নিপুন পরিচালিত বাংলাদেশী ওয়েব সিরিজ সাবরিনা, সমাজের ভিন্ন দুই স্তরের দুই সাবরিনার গল্প বলার মাধ্যমে আমাদের সমাজের সকল নারীর অবস্থান ফুটিয়ে তোলা হয়েছে হইচই অরিজিনাল ওয়েব সিরিজ সাবরিনাতে। মুক্তির পর থেকেই দর্শকের আলোচনায় প্রশংসিত হচ্ছে সিরিজটি। এটিতে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন মেহজাবিন ও অর্ষা। ওয়েলকাম ব্যাক। বার ডোরম্যাট বেবি লেখা কুছ তো নয়া বল কে হো। অজয় দেবগুণ অভিনীত হিন্দি ওয়েব সিরিজ রুদ্র দ্য এজ অফ ডার্কনেস, মুম্বাই পুলিশের স্পেশাল ক্রাইম বিভাগ এই ওয়েব সিরিজের কেন্দ্রস্থল। ডিসিপি রুদ্রবীর সিংকে কেন্দ্র করে বোনা হয়েছে এই সাইকোলজিক্যাল ক্রাইম থ্রিলারের জাল। সিরিজটি দেখতে পাবেন ডিজনি প্লাস হটস্টারে। ওয়েব সিরিজগুলোর মধ্যে বরাবরই এক ধাপ এগিয়ে থাকে কোরিয়ান ড্রামা বা কে ড্রামা। নেটফ্লিক্সে দেখতে পারেন বিজনেস প্রপোজাল সিরিজটি। ব্যবসায়িক কারণে বিয়ে হলেও প্রেমে পড়ে যাওয়ার গল্প দেখাবে এই সিরিজ। এক ঘন্টার প্রতিটি পর্ব রোমান্সে ভরপুর। কৌশিক গঙ্গোপাধ্যায় আর অনির্বাণ অভিনীত ওয়েব সিরিজ টিকটিকি, 50 বছর আগের লেখা ইংরেজি নাটক দ্য স্লথ অবলম্বনে তৈরি এই ওয়েব সিরিজের গল্প। এর আগে এটিকে নিয়ে বাংলা নাটক ও টেলিফিল্ম হলেও ওয়েব সিরিজ এই প্রথম। প্রথমবার বাংলাদেশি হরর ওয়েব সিরিজ বানিয়েছেন নুহার হুমায়ুন। 7 এপ্রিল মুক্তি পেয়েছে পেট কাটা সহ সিরিজটির প্রথম পর্ব এই বিল্ডিং এ মেয়ে নিষেধ। হরর ঘরানার 4টি ভিন্ন গল্প নিয়ে নুহার হুমায়ুন নির্মাণ করেছেন এই অ্যান্থোলজি সিরিজটি। মুখে মুখে প্রচলিত বিভিন্ন কুসংস্কার, লোককথার প্রেক্ষাপটে বর্তমান আবহে তৈরি হয়েছে এই সিরিজ। মার্জিয়া শ্রেয়া, সময় সংবাদ, ঢাকা।